শালবাগান এলাকায় বৃহস্পতিবার দুটি গাড়ির মধ্যে সরাসরি সংঘর্ষে আহত হয়েছে তিন যুবক। ঘটনায় প্রকাশ, খোয়াইগামী একটি ট্রাক গাড়ি এবং আগরতলা থেকে শালবাগান অভিমুখী একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ছুটে আসে এনসিসি থানার পুলিশ। দুর্ঘটনার ফলে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কতজন আহত হয়েছে? আমরা তিনজন আহত হয়েছে, আর আমরা ড্রাইভার, আর আমি আর গাড়ির ড্রাইভার আসলো, আর গাড়ির ড্রাইভার আসলো, ড্রাইভার আপনার ইয়ে করছে, এই তাদের মাথা কাছে আছে না। পরে হাসপাতালে কি আনছে আপনারা? আমরা বাকি দুইজনের অবস্থা কিরকম? একজনের অবস্থা মোটামুটি ভালো আছে, আর একজনের অবস্থা খুব ফ্রি আছে, মাথা মতো ফাটিয়ে আছে। সামনে গাড়িগুলি আটক করা হয়েছে, নি গাড়ি আছে সামনে, সামনে সামনে আছে। আপনার নাম কি? ফোন করবো নি। বয়স কত? বয়স 24। বাড়ি? বাড়ি কুয়াই। আরেকজনের নাম কি? আরেকজনের নাম খালা। ভালো নাম কি? ওই যে ড্রাইভার জানাইছে, এই বেচারা গাড়ি মমনগর হয়েছে, বেচারা ভালো ড্রাইভার, আমরা সেটা বুক করবো, গাড়ি বুক করে দিয়ে আসবো।